হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় জয় মহাপ্রভু। সমবেত রাধে গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ অনুরাগী বাবাদের চরণে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। তারপরে জানাই এখানে উপস্থিত আছেন যত আদ্যাশক্তি যোগমায়া স্বরূপিণী, আমার এই সকল মায়েদের চরণে আমার শতকোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তারপরে জানাই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। তারপরে মাগো আমার শিক্ষাগুরুর চরণে, আমার দীক্ষাগুরুর চরণে, আমার পিতামাতার চরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। আজ মাগো এই মহতে সুন্দর হরি বাসুরে দাঁড়িয়েছি, কিছু কৃষ্ণ কথা হরি কথা পরিবেশন করিব বলি, কিন্তু মাগো আমি জানি না, আমি জানি না কতটা আমি কৃষ্ণ নাম হরি নাম পরিবেশন করে আপনাদের শোনাতে পারব। কারণ যে নাম সর্ব সৃষ্টিকর্তা ব্রহ্মাজার চতুরী বদনে যে নাম বলে শেষ করতে পারে না, সর্ব পঞ্চনন্দের পঞ্চবদনে যে নাম বলে শেষ করতে পারে না, আর আমার মতন কলির এক অধমাজি কামনা বাসনা জড়িত এই দেহের মধ্যে কেমন করে পাপ বদলে কৃষ্ণ নাম করব আমি জানি না মা। তবে যদি আপনারা আশীর্বাদ করেন, আপনাদের চরণের ধুলি যদি কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে আমার মস্তকে দেন, তাহলে মা তাহলে আমার সাধ্য হবে একটু হরিনাম কৃষ্ণ নাম এই বাজে খোল হইতে একটু হরিনাম কৃষ্ণ নাম বাবা বাহির হবে মা। আর এই হরিনাম কৃষ্ণ নাম পরিবেশন করিতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে বাবা, ভুল হবে না এই বা কেন, ভুল তো মানুষই করে, মানুষ মাত্রেই ভুল হবে মা। তাই নিজেদের ঘরের কন্যা মনে করে আমাকে ক্ষমা করবে, ইহাই আমার কাতরে প্রার্থনা মা। বিদায় গৌরে প্রেম আনন্দ হরি 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 মনে গোবিন্দের চরণ তো আশ্রয় করতেই হবে, তাই আসুন আজ সবাই মিলে একটু আমরা নদিয়ায় নবদ্বীপ ধাম হইতে সেখানে গিয়ে আমার গৌর হরি চরণ একটু আশ্রয় করি। হরি তামাগো আজ এই সুন্দর হরিবাসনে বসে শুধু চুপ করে বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। আমার মায়েরা মনে করছে সংসারের সমস্ত কাজ সমস্ত কিছু সামনে এসে হরিবাসরে বসেছি একটু হরিনাম কৃষ্ণ নাম শুনিব বলে, আর এখানে এসেছি মা সাগরিকা আবার কাজ দিয়ে দিয়েছি, তাই নাকি মা? না গো মা, না তেমন কাজ দেব না, যে কাজগুলো করলে আমার গোবিন্দের চরণ আশ্রয় করা যাবে মা সেই সবই কাজ দেব। কি কাজ? উলুধ্বনি জয়ধ্বনি আর শঙ্খধ্বনি। তাই মা গো আর সবাই প্রেমিসে একবার নিদায় গৌড়ে প্রেম আনন্দ
হরি বল হরি বল, আমি একটু উলুধ্বনি হবে রাধে। তাই আজ আমার গৌর সুন্দর, আজ সুরধ্বনি রে গঙ্গার তীরে আমার গৌর হরি গৌর হরি। আজ আজ অনুলম্বিত দুটি বাহু উত্তোলন করে আজ নিজের সুমধুর কণ্ঠে হরিনাম গাইছে বাবা। আজ আমরাও সবাই আমার গৌর হরির সঙ্গে হরিনাম কৃষ্ণ নাম করব। তাই কি বলছে গো বাবা? সুর ধনির তিহিরে আমা গোড়ানে যে যা সঙ্গে করি
নৃত্য করছে মা। কিন্তু মা গো, যিনি ভগবান স্বয়ং ত্রিব্রহ্মাণ্ডের মালিক, আজ তার কি প্রয়োজন পড়েছে গো মা? হ্যাঁ, যিনি গোলোক ধামে স্বয়ং মা লক্ষ্মী দেবী যার পদসেবা করতো বাবা, এত আরামে যে আমার গোবিন্দ স্বয়ং মনে থাকতো, আজ আমার গোবিন্দর আমার কি প্রয়োজন পড়েছে যে আমাদের জন্য তিনি আজ সুরধনির গঙ্গার তীরে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে? শুধু তাই নয়, নিজের সুমধুর কণ্ঠে হরিনাম গাইছে, যে হরিনাম মহামন্ত্র, সে হরিনাম সবার মাঝে বিলাচ্ছে। কেন? তার কারণটা একটু বলি মা। আজ আমার গৌরহরি যখন আমাদের মাঝে আসবে, তখন বাবা কি করছে, আমার গৌরহরি নিজেকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছে বাবা। আর যখন নিজেকে গুছাতে ব্যস্ত, তখন বাবা কি হয়েছে, আমার নারদ মনে সে সংবাদ পেয়ে গেছে। সংবাদ পেয়ে প্রভুর কাছে এসে বলছে, প্রভু প্রভু, আজ তোমার এত ব্যস্ত দেখাচ্ছে দয়াময়, কোথাও কি যাবে নাকি? ও নারদ, তুমি কি জানো না আমি কোথাও যাব? হ্যাঁ, আমি কোথায় যাব তুমি কি জানো না, নাকি জেনেও আমার কাছে এসেছো? প্রভু, কোথায় যাচ্ছ যদি একটু নিজে মুখে বলো আমার, তাহলে শুনে একটু শান্তি পেতাম। আচ্ছা শোনো শোনো, আমি কলিযুগের মাটিতে যাচ্ছি। কেন কেন গো প্রভু? ও নারদ, তুমি জানো না আমি হলাম বিশ্বপিতা, আর এই ত্রিব্রহ্মাণ্ডে যারা আছে তারা হলো আমার সন্তান। তো আমি যখন বিশ্বপিতা, আমার সন্তানদের কোনটাই ভালো হবে আমি সেই ভালোর দিকে লক্ষ্য দেব না? হ্যাঁ, দেখবেন বাবা, এই জগতে যারা মাতা পিতা হয়েছে, সন্তানদের কোন কাজটা করলে ভালো হবে আর কোন পথে গেলে ভালো হবে, পিতা মাতারা কিন্তু সবসময় সন্তানদেরকে সাবধান করে। আর তিনি তো বিশ্বপিতা, ত্রিব্রহ্মাণ্ডের পিতা, তাহলে তিনি কি বলবেন মা, সেতে আমাদের ভালো হবে? তাই বলছে নারদ, আমি কলিযুগের মাটিতে যাচ্ছি হরিনাম বিলাতে। হরিনাম হবে একমাত্র প্রতিটি কলি জীবের উদ্ধারের পথ। তো প্রভু, যে হরিনাম তুমি নিয়ে যাচ্ছ, আমি শুনেছি কলির মানুষ আজ আর কিছু সহজভাবে নেবে, এই হরিনাম তো সহজভাবে নেবে না প্রভু। তুমি তখন কি করবে গো দয়াময়? তোমার যাওয়াটা তো অসার হয়ে যাবে, বিফল হয়ে যাবে। হ্যাঁ, তখন তুমি কি করবে? আমারে গৌর হরি তখন নারদকে বলল, ওগো নারদ, আমি কলিযুগের মাটিতে যাচ্ছি, আর ওই কলিযুগের মাটিতে গিয়ে আমি প্রতিটি কলি জীবের দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে এই মধুর হরি নাম আমি বিলিয়ে দেব, বিলিয়ে দেব। ও প্রভু, আর যদি ওই বিলিয়ে দেওয়ার পর যদি হরিনাম কেহ না করে, তখন তুমি কি করবে গো প্রভু? তখন তাদের হাতে ধরেব তাদের পায়ে।
তাদের হাতে দরব তাদের পায়ে তাদের হাতে ধরিব ওরে হরি নাম ছাড়া কলি জীবের কোন গতি না তাদের পায়ে কৃষ্ণ বলে চোখের জলে
কৃষ্ণ বলে কৃষ্ণ কৃপা কর বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃপা কর বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চোখে ডরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখা দাও বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরি হরি বলে আজ মাগ যে গৌরহরি আমাদের মাঝে যে নাম বিলিয়ে দিয়েছিল মা, এই মায়ার সংসারে এসে সেই হরিনাম করার আমরা সময় পাই না বাঙ্গ। সদা সর্বদা আমার 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 করতে করতে দিন অতিবাহিত করছে। স্ত্রী আমার, কন্যা আমার, পুত্র আমার, পরিজন আমার, আত্মীয় স্বজন সবই আমার, কিন্তু আমি কার, আমি কার গো মা, আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় বা যাব, আমাদের সঠিক ঠিকানা কি আছে? নেই বাবা। মাতৃগর্ভে থাকাকালীন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম দয়াময়, ভবির মাঝে গিয়ে যাই করি আর নাই বা করি, তোমার নামটা আমি করব প্রভু, তোমার নাম গুণকীর্তন আমি করব। কিন্তু মা গো, এই যে বললাম ভগবান আমাদের কথা দিয়েছিল, আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, এই যে কথা দেওয়া নেওয়া হয়েছিল কোথায়? মাতৃগর্ভের মাঝে। কিন্তু বাবা, প্রশ্নই একটা মনের মধ্যে থেকে যায় যে সমস্ত কীর্তনিয়ারা এসে এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায় যে আমরা ভগবানকে কথা দিয়েছিলাম কখন? যখন মাতৃগর্ভের মধ্যে আমরা ছিলাম। কিন্তু বাবা, মাতৃগর্ভ তো ছোট, যখন মাতৃগর্ভের মধ্যে একটি শিশু থাকে কেমন ভাবে ঊর্ধ্বপদে হেষ্টমণ্ডে থাকে একটি শিশু, তাহলে ওইটুকুনি জায়গার মধ্যে আমার ভগবান কোথায় এসে দাঁড়িয়েছিল গো? একটু ছোট্ট শিশু থাকতে পারে না, হাত পা ভালো করে দুপড়িয়ে মুচড়িয়ে থাকে, তাহলে আমার ভগবান কিভাবে ওখানে এসেছিল মা? জানতে হবে, শুধু বললে হবে না মা যে কথা দিয়েছিলাম কথা দিয়েছিলাম। তাহলে আমার ভগবান কোথায় এসে দাঁড়িয়েছিল? বললাম না, শিশুটি থাকে ঊর্ধ্বপদে হেষ্টমণ্ডে, অর্থাৎ পা দুটি ওপরে আর মাথাটা নিচের দিকে বাবা। আর তখন আমার ভগবান ওই শিশুটির পায়ের ওপরে এসে দাঁড়িয়েছিল, ওই পায়ের ওপরে দাঁড়িয়েছিল আমার ভগবান এসে। তাই তো বাবা, আমার সাধুগুরু বৈষ্ণব বা গুরুজনকে দেখলে দেহের এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আমরা গিয়ে চরণে কেন প্রণাম করি বাবা? কারণ আমার ভগবান একদিন ওখানে এসে দাঁড়িয়েছিল, আমার ভগবানের স্পর্শ লেগে আছে, তাই আমরা চরণে গিয়ে প্রণাম করি। আর সেই ভগবানকে কথা দিয়েও আমরা ভগবানকে খুঁজে বেড়াই নানা তীর্থস্থানে। হ্যাঁ, ভগবানকে কথা দিয়েছি প্রভু তোমার নাম করব, কিন্তু সেই ভগবানকে খুঁজে বেড়াই নানা তীর্থস্থান। হ্যাঁ, কত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমরা ঘুরে বেড়াচ্ছি, মন্দিরে মন্দিরে ঘুরছি ঘুরছি, প্রভু একটি বার আমার দর্শন দাও দয়াময়। কিন্তু আমার গোবিন্দ তো সদা সর্বদাই হৃদয় মন্দিরে বিরাজ করছে, হৃদয় মন্দিরে আমার ভগবান বিরাজ করছে, তবে দেখিবার মতো নয়নের দরকার। এই পাপ নয়নে কিন্তু ভগবানকে দেখা যায় না, কারণ এই চামড়ার নয়ন তো শুধু কামনা বাসনা লোভের দিকে ছুটে বেড়ায় মা, তাই এই নয়নে ভগবানকে দেখা যায় না।
ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষু উদয় করতে হবে, আর সেই জ্ঞান চক্ষু একমাত্র দিতে পারে কে? আমাদের গুরুদেব। তিনি যে গুরু মন্ত্র দেয়, সেই গুরু মন্ত্রের দ্বারা আমরা ভগবানের দর্শন পাই। তাই শেষের দিনে যখন সবকিছু হারিয়ে আমরা পথে বসি, তখনই ভগবানকে আমরা বুঝতে পারি দয়াময়। এই হৃদয় মন্দিরে ছিঁড়ে আমি তোমায় দেখা পাইনি তো প্রভু, ও গো দয়াময়, আমি তোমায় দেখা পাইনি। তাই অবুঝ মন কাঁদছে আর ভগবানকে বলছে দয়াময়, আমার হিয়ারে মাঝে লুকিয়েছিলে দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে বাহির পানে চোখ মেলেছি, সকল ভালোবাসা সকল আঘা সকল আশা তুমি, আর আমার সকল ভালোবাসা সকল আশা সকল ভাষায় তুমি, আমার সকল ভালোবাসা সকল আঘা সকল আশায় তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি ছিলে আমার পাশে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই আমার ঠাকুর।
করি দেখতে তোমায় পাইনি আমারি আর মাঝে ঢুকিয়ে দিলে দেখতে তোমার পাইনি ঠাকুর দেখতে তোমার পাইনি আমারি আর মাঝে ঢুকিয়েছিলে হৃদয় মন্দিরে যে ভগবান বাস করে আছে তার নাম একবার বলতেই হবে মা, একবার বলতেই হবে, কারণ জানতে হবে হরিনাম ছাড়া